পুরা দুনিয়াটা চলতেছে তাকলে উপরে কিসের উপরে তাকলিদের উপরে পুরা দুনিয়া চলতেছে আল্লাহ বলছেন তুমি যদি না জানো তো যারা জানে তাদের থেকে জেনে নাও জানে কারা কারা যারা শত বৎসর সহস্র বৎসর লাগাতার দিনই খ্যাতমত করিয়া এসেছে কোরআনের তফসির পড়াই আসছে হাদিসের খ্যাতবত করিয়াছে হাদিসের ব্যাখ্যা পড়াই আসছে ফ্যাঁকার খেদমত করিয়ে আসতেছে ফেঁকার ব্যাখ্যা পড়ায় আসতেছে পুরা দিনের আকায়দ মাসাইল সব কিছু যারা শত সহস্র লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে কি আলহামদুলিল্লাহ বড় জয় আলেম বানাইছেন অভিজ্ঞ বানাইছেন তাদের থেকে জিজ্ঞেস করো আমলের প্রতিজ্ঞা সবচেয়ে জরুরি বিষয় আমল না থাকলে মুখের পাণ্ডিত্য থাকলে এসলা হয় না পাণ্ডিত্যের দ্বারা কোনো কাজ হয় না আমলের প্রয়োজন আমল আছে তো আল্লাহ রহমতে

এক নম্বর হচ্ছে ইমানিয়াত ইমানিয়াত বলতে সমূহ এসলাহের জন্য যে বিষয়গুলা জরুরি এবং শর্ত তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে সমূহ যেন ঠিক হয়ে যায় সমূহ ঠিক হওয়ার অর্থ হচ্ছে যেন আকৃদাগুলো ওয়াল জামাতের আকিদা যেগুলো আছে এগুলো এগুলাই গ্রহণ করতে থাকে নিয়মিত কিছু বিষয় আকিদার সাথে সংযুক্ত হইতে থাকে ওই সমস্ত বৃদ্ধি বিষয়গুলো যেন সংযোজন না হয় বস আহলুসব আল জামাতের যে আকৃতা আখরাতের ব্যাপারে আখরাতের যে সমস্ত বিষয়গুলো আছে আহওয়ালে খবরের ব্যাপারে হাসর নাসরের ব্যাপারে হিসাব নিকাশের ব্যাপারে এবং হাউজে কাউসারের ব্যাপারে জাহান্নাম জান্নাতের ব্যাপারে এই সমস্ত বিষয়গুলো যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার যে নেজাম ওই নেজাম এবং নিয়ম মোতাবেক যেন হয় এক কথায় আহ সন্নাবল জামাতের আকিদাগুলা গ্রহণ করা অন্য কোন রকমের ধরনের আকিদা নয় আল্লাহ পাকের জাত ও সেফাতের ব্যাপারে কিছু আকায়দ আছে এই আকিদাগুলা শুদ্ধ করে নেয়া হজুরে আকরম সাল আলহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়াদের ব্যাপারে কিছু আকায়দ আছে আলুসাল্লাবাল জামাতের এই আকিদাগুলা গ্রহণ করে ব্যাপারে কিছু আকায়দ আছে আসমানে কিতাবের ব্যাপারে এই আকিদাগুলা গ্রহণ করে নিয়ে এখানেও কিন্তু তাকলিদের বিষয়টি এসে যায় আমরা তো জানি না দলায়ল নেয় আমাদের কাছে বস আমরা ইমানে মজমাল ইমানে মুফাসাল আহলুসব আল জামাতের মকবুল ব্যক্তিবর্গ যেনারা ওনাদের যে আকিদা সেই হিসাবে আকৃদাগুলা গ্রহণ করে নিলাম এটাকে তাকলিদ বলা হয় ইমামে বোখারি রহমতুল্লাহ একটি হাদিস নকল করছেন উনি হয়তো পাঁচজন ওস্তাদের মাধ্যমে একটি হাদিস নকল করছেন আমি আমার ওস্তাদ মুখ থেকে শুনছি উনি ওনার উস্তাদ অমুক থেকে শুনছেন উনি ওনার ওস্তাদ অমুক থেকে শুনছেন এভাবে উনি ওনার ওস্তাদ অমুক থেকে শুনছেন ওই হাদিসটি যখন আমরা সহি মনে করি বা সহি হিসাবে বিশ্বাস বিশ্বাস করি তখন এটাকে তকলিফ বলা হবে এটা হাদিসের ব্যাপারে আমরা কি তকলিফ করলাম। যদি ইমামে মুসলিম রহেমা উল্লাহু তালার যে সহি হাদিস সংকলন আছে এগুলোর উপরে যদি আমি বিশ্বাস করি যে ইমামে মুসলিম রহমত উল্লা যে হাদিসগুলা বা যে হাদিসটি আমি এ হাদিসটি উনি নকল করছেন এটা সহি হাদিস তাহলে এটা হবে ইমামে মুসলিম রহমাউল্লাহ তাল তকলিদ এভাবে সব মহাদেশ সিন্ধের ব্যাপার যে ওনার নকলগুলাকে আমি যদি যদি নি তাহলে এটা হাদিসের ব্যাপারে আমার তকলি হাদিসের ব্যাপারে এই তকলি ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের সামনে নাই যে আমরা হাদিসের তাহাটি করি ফেঁকার ব্যাপারে যদি এই ধরনের মশলাগুলো মানেনি যে এটা ইমামে আবু ইউসুফ রহমাউল্লাহ তালা লেকসেন এটা আমি মানে নিলাম এটা ফেকার তকল ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ উনি অমুক কিতাবের মধ্যে উনি এই মশালাটিকে উনার ছয়টি কিতাব আছে মাসুর কয়টি কিতাব আছে ছয়টি কিতাব আছে অমুক কিতাবের মধ্যে উনি এই মশালাটি লিখছেন আমি মানে নিলাম এটা হচ্ছে ইমামে মোহাম্মদ রহমতুল্লাহার বেকার ব্যাপারে যদি মানে যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ এই মশালাটি উনি বলছেন আমরা কিন্তু কোরআন এবং হাদিস থেকে মশলাটি বের করাটা আমাদের পক্ষে কি নয় সম্ভব নয় উনি বলছেন আমরা সেটা মানে নিলাম এটা হচ্ছে প্যাকার মধ্যে তকলিত ইমামে আবু হানিবা রহমতুল্লা তকলিদ জায়গায় আছে তকলিদ মানে কারো এস্তেহাদ এস্তেমবাদের উপরে এতেমাত করে ওই কথাটির উপরে আমল করা বিশ্বাস করা এটাকে তাকলিফ বলা হয় এটা এটা তারিখের আছে মধ্যে ইতিহাসের মধ্যে যে অমুক সময় এই ঘটনাটি ঘটছে আমি কোনো সেখানে হাজার ছিলাম না বা থাকার আমার কেউ ছিল না প্রতিনিধি এত বছর পর অমকমোয়ার রেখ এটা কি করছেন এটা বলছেন সেটা আমি বলতেছি এটা আমার তারিখের ব্যাপারের তকলিফ তাহলে আকিদার ব্যাপারে যদি কোন আকিদার ইমামের অনুসরণ করি এটা আকিদার তকলিফতী হলে মাতুরীর তকলিদ আশারি হলে আশারির তকলিফ আকিদারও ইমাম আছেন সেটা আকিদার তকলিফ হইয়াছে হাদিসের যদি কোনো হাদিস গ্রহণ করি কোনো ইমামের বন্ডনা অনুযায়ী এটা হবে হাদিসের তকলিফ হাদিসের লাইনের তকলি ফেঁকার মাসালা মাসাইলের ব্যাপারে যদি কোনো ইমামের অনুসরণ করি এটা ফ্যাঁকার তকলিফ কেরাতের কিছু মাসলা মাসাইল আছে ক্যারাতের এলমে ক্যারাতের এলমে কারাতের আবার ইমামও আছেন বড় বড় ইমাম আসেন এলমে কারাতের ইমামদের যদি অনুসরণ করি সেটা এলমে কারাতের তকলিফ এটা তো আমি ধর্মীয় হিসাবে বললাম তফসিরের যদি পণ কিতাবের যদি অনুসরণ করি এটা তফসিরের তকলিফ এটাও মুখে বলছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলছেন তো এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহের তকলিদ তকলিদ কোন আশ্চর্যজনক কোন শব্দ নয় তকলিদের নাম শুনলে জ্বর এসে যাবে এমন কোন তকলিদ শব্দের মধ্যে কিছু নেই এটাকে শরীয়তের পরিবেশে এত্তেবা বলে কি বলে এত্তেবা একটা বলে আতি ও ল হা বা আতি ও রসুউল্লা বা উলি আমরে মেঙ্কু একটা আধ বলে অ্যাতেবা বলে তকলিফ বলে অন্যের কথাটি আস্থা পোষণ করে মেনে নেয়া এটাকে তাকলিফ বলে সেটা তফসিরের মধ্যে হতে পারে বিদ্যমান আছে হাদিসের মধ্যেও হইতে পারে বিদ্যমান আছে আকাশের মধ্যেও হইতে পারে বিদ্যমান আছে মাসাইলের মধ্যে হইতে পারে বিদ্যমান আছে ইতিহাস এবং তারিখের মধ্যে হইতে পারে এটা সর্বত্র বিদ্যমান এটা কোনো ফেরেশনের কিছু নেই দুনিয়া বিলাইনেও বহু এই ধরনের কি তাকলিদ আছে ডাক্তারি লাইনে যিনি বড় ডাক্তার আফলা তনফিসা করি যারা আছেন বড় বড় হেরা যে ফর্মুলা দিছেন এই ফর্মুলাগুলো মানতেছি সক্রাত বকরাত ওনাদের অনুসরণ করলাম ওনাদের তকলিফ করলাম এটা হয় সে এটা চিকিৎসার ক্ষেত্র আছে আমেরিকার বড় বড় ডাক্তাররা যা কিছু বলে তাই আমরা মানিয়ে নিতেছি ভাবনা করি না কিন্তু এটা কি তকলিফ এটাও তকলিত করোনায় তো দেখা দিয়েছে যে তকলিত কারে হয় গার সাবান হবে না বাংলা সাবান লাগবে পুরা মাথা হইতে পায়া পর্যন্ত পুরাটাই কি জালি কাপড়ে পরা আছে নি আজি তকলিফ কাকে বলে এটা হচ্ছে দুনিয়া বিলাইনের চিকিৎসা ক্ষেত্রে তকলিফ অঙ্কের লাইনে কিছু তকলিদ আছে অঙ্ক এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে অঙ্কের লাইনে তকলিদ আছে এটার এ ধারা এটার এ ধারা এটার এ ধারা এক একটা অঙ্ক করতে যায় তিন চার ধারা পর্যন্ত কি সামনে আসে এক ধারাকে অনুসরণ করা ওই ধারার মুরব্বিত্ব ক্লিক করা অঙ্কের লাইন হিসাব নিকাশের লাইনে খাদ্যের লাইনে তকলিদ আছে এই খাদ্য এটা উপকার এটা এই খাদ্যের দ্বারা এটা ক্ষতি এই খাদ্য খাইলে এই রোগ বাড়ে এই খাদ্য খালে এই রোগ কমে এটা আমি জানি না আমার বাপ জানার ক্ষমতা আমার নাই অমুক এনে ডাক্তারে বলছেন অমুক ডাক্তারও অমুক ডাক্তার থেকে নিছেন ওই ডাক্তার ওই ডাক্তার থেকে নিছেন সে সবথেকে বড় এনে জার্মানি ডাক্তার থেকে নিচে এটা হয়েছে জার্মানের তকলি কিসের তকলি জার্মানের তকলি এটা তকলিদ সব জায়গায় আছে খাদ্যের ব্যবহারে তকলিদ আছে ডাক্তারের চিকিৎসা লাইনে তকলিদ আছে হিসেব হিসাব নিকাশ লাইনে তকলিদ আছে বাংলাদেশের ইতিহাসের লাইনেও তকলিদ আছে আছে না নাই যারা ঐতিহাসিক ব্যক্তিবর্গ আছেন ওনারা যেটা লিখছেন সেটা মেনে নেয়া ওই অমুক ঐতিহাসিক এটা লিখছেন আপনি জানেন না এটা আর এটা এটা কি তাকলি এটা তাকলি অ আগে আসছে আগে আমরা সরাইয়া পড়তাম এখন কি কয় অ বুঝলেন তো এতদিন পর্যন্ত স্বরে আসছি এটাও তাকলে এখন অহরিয়ের এটাও করে তাকলে এটাও এক দুই এটাও তাকলে কয়ের রূপরেখা এরকম ক্ষয়ের রূপরেখা এরকম এটাও তাকলে সব কিছু কি তাকলেদের মাধ্যমে চলে তাহলে তাকলেটা নাজায় হওয়ার মতো কিছুই নাই এটার মধ্যে এটার কথা শুনি পেরেশান হয়ে গার মধ্যে জ্বর ওঠার কোনো কারণ কি নাই এটা নিয়ে এত পেরেশান হওয়ার কিচ্ছু না তাকলিদ সর্বত্র বিদ্যমান সর্বত্র কি বিদ্যমান নাজায় হওয়ার কোনো কারণ তাকলিদের বিষয়গুলোর মধ্যে পাওয়া যায় না কোনো লাইনের তাকলিদের বিষয়গুলোর মধ্যে পাওয়া যায় না কোনো লাইন পুরো দুনিয়াটা চলতেছে তাকলিদের উপরে কিসের উপরে তাকলিদের উপরে পুরা দুনিয়া চলতেছে গবেষণা করে একজনের ঠিক করে আর সবাই তার কি করে তাকলিদ করে অনুসরণ করে তাকলিদ বলি অনুসরণ বলি এতেবা বলি এত আত বলি সব সমান আরবি শব্দ আর বাংলাতে আর কিছু নেই জান এটা আসলে হজৎ হাটি মুলুম্মা খানবীর রহমতুল্লাহ্লাই আল্লাদিনা মিনু না বিল ওয়াইব ওয়াই উকিমু না সলা অমিম্মা রাজাক নাহম ইউনুফে কুনের আয়াত বিখ্যাত মধ্যে নিয়েছে এক জায়গায় কে গায়েবের বিষয়গুলা সবগুলো তাকলিদের বিষয় তাকলেদ নিয়ে তো মাথা বাঁটা বাঁটি করার কি কাম হয়েছে আল্লাহ রাসুললে যেভাবে বলছেন আল্লাহর রাসুল থেকে অমুক সাহাবি শুনছেন অমুক সাহাবি থেকে অমুক তাবেই শুনছেন অমুক তাবি থেকে অমুক তবে তাবেই শুনছেন এটা সবগুলো একে অপরের তকলিদ করি আসতেছে কী করি আসতেছে তকলি করি আসতেছে ফাঁকিদি কোথেকে কথা আসি গেছে আমি জানি না সার কথা হচ্ছে তাকলিদ নিয়ে তো ফেরেশানির কিচ্ছু নাই পুরো দুনিয়াটা তাকলেদের উপরে চলে এত অনুসরণের উপরে চলতেছে এতরুর যোগ্যতা কারণে যে ধর্মীয় ব্যাপারে কোনো একটা নতুন মশলা নতুন আঙ্গিকে কি পেশ করবে এতরক যোগ্যতা কোনো বেটার নাই এখন আর জাগতিক বিষয়গুলো তো আমাদের বাংলাদেশে কিছু সাধারণত করতে পারে না বাইরের থেকে আমদানি করতে হয় বাংলাদেশে এমন কিছু পাওয়া যায় না করতে পারে না আমি আবার একবার এখান দিয়ে যাইতেছিলাম ফেনীতে এক মুরব্বীর সাথে দেখা মুরব্বী আবার খুব একটু খোলা মেজাজ কোনো কিছু ভিতরে রাখে না এই মুরব্বীরা বলতেছে সব যারা স্কুল কলেজের লাইনে পড়ালেখা করছে তারাই করতেছে হুজুরেরা কি করছে আমি বললাম যে হুজুরেরা হুজুরগুলো লাইনে সব কিছু করছে ঠিক আছে না স্কুল কলেজের লাইনে যারা আছে এরা আজ দাঁড়ানোর মতো এমন বেশি কিছু করতে না এরা হরালেখা করতেছে কিন্তু বাহিরের কৃত বস্তুগুলো আমরা ব্যবহার করতেছি আমরা বাংলাদেশে কোনো কিছু কি তৈরি তৈরি তো হয় না আমি বললাম এটা আর আমরা মশলা মাসাইলের জন্য সাধারণত বাংলাদেশ থেকে বাইরে যাওয়া লাগে না আমি বললাম যে আমার এই বুতামটা এটা চায়না নাকি চায়না থেকে আস বুতাম যেটা শিলায় যে সুই সুজন নাকি চায়না থেকে আস তো আসি বাংলাদেশে পড়ল কি মানে মস্কারি করতেছি উনি বললেন যে আমাকে কোন নিজে যদি বানাইতে না পারে সেটা ব্যবহার করাও ঠিক না আছি মামা আমি একমত আগে আমরা চাদর খুলিয়ে এলাম কারণ উনি চাদর গায়ে দিয়েছিলেন শীতকাল আপনি চাদর খুলি ফেলে দিন নদীতে আমি মজার ফেলে দিন পর্যন্ত কারণ চাদর কোনো আপনি বানান নাই যে যে জিনিস বানাইতে না ওই জিনিস ব্যবহার করা তার জন্য শোভা পায় না চাদর খুলি বানাই দেন আজকে পরের নম্বর একটা আসবে চাদরের পরে তো খোলার নম্বর আরো আছে নম্বর পর একটা আসতেছে তখন আমি খুলবো মামা খুব হাসি দিলেন হাসি মজা করলেন খুব বলতেছি না বাস্তব দৃষ্টিতে দেখলে আলহামদুলিল্লাহ ওলামারা কোনো কিছুর অভাব রাখেন যতগুলা বিষয় আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবকিছু থেকে আমদানি করার কি এক প্রয়োজন হয় না বাহির থেকে যেগুলো যে বিষয়গুলো ধর্মীয় ব্যাপারে আমদানি হইতেছে এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করার যোগ্য বাইরের থেকে যেগুলো আমরা আমদানি করতেছি উঠা কর ফেক দো বাহার গালিমে বেকে আন্ডে হে গান্ডে ইকবাল মরম বলছে গবেষণার ব্যাপারে নতুন আবিষ্কার এটা খুব গান্দা এই আন্ডা গিরে বড় গান্দা আমি বললাম যে আমরা আল্লাহ রহমতে ধর্মীয় ব্যাপারে যতগুলো আমরা পড়ালেখা করতেছি পড়াইতেছি লেগাইতেছি আমরা আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই করোনা আসছে আমাদের ধর্মীয় ব্যাপারে তামাকুল আছে আল্লাহ আছে আপনারা ভ্যাকসিন নিয়ে আসেন আমেরিকা থেকে চেনা থেকে নিয়ে আসছে বাংলাদেশে তৈরি করতে পারছি কেয়া এত টাকা পয়সা খরচ করেন তৈরি করেন না যে কারণ বাংলাদেশের গুলাকে আমেরিকা আর চীনা কি করে নাই পাশ করে নাই এদের পাশ করা অনুসরণ করে তকলিফ করে আমরা কি করছে এগুলা তো ওনাকে বললাম যে এ করতেছ আপনারা কি করতেছেন আর আমরা নিজেরা দিতে বললাম যে আপনাদের মসজিদে ইমামটা আমরা দিছি দিচ্ছি ঠিক আছে না আপনাদের মসজিদের ইমামটা কে দিছে আমরা দিছদ্দিন আমরা দিছি মোয়াজ্দ আজানদের যে হে কে দিছে আমরা দিছি ইমাম আমরা দিছি দিন জুমা পড়াবে ক্ষতি আমরা দিছি কেউ মারা গেলে জানা যা পড়াবে আমরা পড়াই তো আমরা তো বাইরের থেকে চীনা থেকে আমেরিকা থেকে জাপান থেকে কোনো কিছু কি করা লাগে না কালেকশন করা লাগে না আমদানি করা লাগে না আমরা তো সব দিতেছি আপনাদের আর আপনারা দুই একটা দেখতে দেখি কি অবস্থা মেশিন সবগুলো তো বাহিরের আবিষ্কার বললাম আর কেউ নাকি আসলে তো কথা ঠিক আছে এটা আরেক বিষয় যে আসলে আমরা পারি না কেন সেখানে আরো কি আছে লিমাছে কারণ আছে তা আমার সার কথা হচ্ছে এতে বা এটা আত অনুসরণ তাকলিদ এটার উপরেও পুরো দুনিয়া বাঁচতেছে পুরো দুনিয়া চলতেছে পুরা দুনিয়া কি চলতেছে ধর্মীয় ব্যাপারও কি এটার জরুরত সবচেয়ে বেশি সুরায় ফাতেহার মধ্যে আল্লাপাকের শেখ করছেন সিরোতল্লাদ নিজের আবিষ্কারের রাস্তা নয় গবেষণার রাস্তা নয় সৌদি আরবের রাস্তা নয় কাতারের রাস্তা নয় দুবাইয়ের রাস্তা নয় কার রাস্তা আনামতা পুরস্কৃত পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা ব্যক্তিদের রাস্তা এটার উপরে তাইলে ওই ব্যক্তিদের রাস্তার উপরে যে আমরা চলতেছি এটা তো এত এবং অনুসরণ নাকি ভাই এইটাকে তকলিদ বলে তকলিদ ছাড়া দিনের কিছু নাই সব বিষয়গুলোর উপরে কি আছে তকলিদ আছে সব বিষয়গুলোর উপরে তো আমি বললাম যে এক নম্বর হচ্ছে ইমান ইয় হাকিমুল থানবির রহমতুল্লা তফসির স্মরণে আইছে সেই হিসাবে তাকলিদের কথা বলে দিলাম এক শ্রেণীর লোক তাকলিদের কথা শুনলে তাদের জ্বর উঠে যায় প্যারেশান হয়ে যায় তাকলিদ কি ফ্যাকার কথা শুনলে মাথা খারাপ হয়ে যায় ফ্যাকা করতে কি আয়স আর মেয়ে করতে কি আয়স আপনার না জানলে চুপ থাকেন জিজ্ঞেস করেন থেকে আসছে আপনি যদি না জানেন কি করেন জিজ্ঞেস করেন যারা জানে এদের থেকে জিজ্ঞেস করেন আল্লাহ যারা জানে থেকে জেনে নাও জেনে নাও দেখা করতে আসছে তো জানেন না যে এটা তো সমানে দেখা যায় আর না জানলে সেটাই ব্যাপার অজ্ঞ যে এটা তো কি বা কর সেখানে আবার নিজেকে বড় দেখানোর কি পন্থা আছে কি না কোন রাস্তা আছে বড় বাবার কিচ্ছু নাই আল্লাহ বলছেন তুমি যদি না জানো তো যারা জানে তাদের থেকে জেনে নাও জানে কারা ওলামায় তারা কারা যারা শত বৎসর সহস্র বৎসর লাগাতার দিনই খ্যাতমত করিয়া এসেছে কোরআনের তফসির পড়াই আসছে হাদিসের করি করিয়াছে হাদিসের ব্যাখ্যা পড়াই আসছে ফেঁকার খেদমত করি আসতেছে ফেঁকার ব্যাখ্যা পড়ে আসতেছে পুরা দিনের আকায়দ মাসাইল সব কিছু যারা শত সহস্র লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে কি আলহামদুলিল্লাহ বড় জৈ আলেম বানাইছেন অভিজ্ঞ বানাইছেন তাদের থেকে জিজ্ঞেস করো আহ্লা তাদেরকে বলা হয়েছে আহলে কোরআন তাদের থেকে জিজ্ঞেস করো কথা আপনি প্রসঙ্গ টেনে বললাম আর কি এক নম্বরের শর্ত হচ্ছে কি ইমানিয়াত আকায়াতকে কী করা হ্যাঁ জি ঠিক করা আকায় ঠিক করা মানে আহালসন্ন বল জাম্মাত আকিদাগুলো কী করা গ্রহণ করা এক নম্বর শর্ত হচ্ছে এটা দুই নম্বর হচ্ছে অ্যাবাদাত কি রে তিন নম্বর হচ্ছে মোয়ামালাত এই লেনদেন ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব চার নম্বর হচ্ছে মহাসারাত আশয় বিষয় চলাফেরা ওঠা বসা এটা পাঁচ নম্বরও হচ্ছে কি ভাই আখলাক ইয়াত আজকে একটি কথাই বলবো যে এসলাহের জন্য জরুরি হচ্ছে আমলের প্রতিজ্ঞা করা কি করা আমলের প্রতি আমলের প্রতিজ্ঞা সবচেয়ে জরুরি বিষয় আমল না থাকলে মুখের পাণ্ডিত্য থাকলে এসলা হয় না পাণ্ডিত্য দ্বারা কোনো কাজ হয় না আমলের প্রয়োজন আমল আছে তো আল্লাহ রহমতে আল্লাহ বাগের সাহায্য আছে আমলের মধ্যে আজকে একটা কথা আলোচনা করি ঠিক আছে না ইনশাল আমরা নিচের দিকে তাকাই হাঁটি আমার তো বহু কম তা আমি দেখি যে নিচের দিকে তাকাই হাঁটতে অথচ নিচের দিকে তাকাই হাঁটাকে শূন্যত না বহু গুণা থেকে বাছার উপায় না কিন্তু আমরা দেখি যে উপরের দিকে তাকাই থাকে হাঁটি চতুর দিকে এদিকে তাকাই এদিকে তাকায় ওদিকে তাকাই তো আমরা চোখের হেফাজত করতে পারলাম না চক্ষুকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলাম না তাহলে আমরা কিভাবে। ইসলাহের চিন্তা করতে পারবো প্রথম কদম হচ্ছে আপনার জাহেরি গুনাগুলা থেকে জাহেরি বিষয়গুলা থেকে ত্রুটিগুলো থেকে নিজেকে মুক্ত রাখা তো আজকে একটি বিষয় আমরা আলোচনা শুনি করি যেন আজকে হচ্ছে যেন আমরা এটার উপরে আমল করতে পারি সেটা হচ্ছে আমরা নিচের দিকে তাকা কি আঁকব সর্বরে কায়নাত সাল্লু সব সবসময় নিচের দিকে তাকায় হাঁটতে এমনভাবে নিচের দিকে তাকে হাঁটতেন দেখনেওয়ালা অনুভব করতেন যে উপরের থেকে যেন নিচে নামতেছে এই হাঁটাটা আমার আব্বাজান মরহুমকে দেখছে এক রহু বহু আর হজরত রহমতুল্লা আলীকে দেখছে অন্যের সাথে তো আমার আসলে ওস্তাদদের সাথে হাঁটার আমার সৌভাগ্য জোটে নাই কমে হয়েছে হাঁটা তো সবার দেখছি কিছু আছে দিলে বসে কিছু আছে দিলে বসে নাই গ্রহণ করতে পারি নাই এটা আমার অযোগ্যতা আসলে তো ওস্তাদ থেকে বিষয়গুলো গ্রহণ করা দরকার ওস্তাদরা কিভাবে হাঁটেন কিভাবে চলেন কিভাবে কথা বলেন কিভাবে মহামালা করেন কিভাবে মহাসনা করেন এই সমস্ত বিষয়গুলো ওস্তাদ থেকে কি জানে নেওয়া দরকার দেখা দরকার জানা দরকার আমি হজরত রহমতুল্লাহ লেখে দেখছি বয়সকালের দেখা তো অবা একদম নিচের দিকে তাকায় হাঁকছেন যেমন নাকি উপর থেকে নিচে নামতেছেন হজরত রহমত উল্লা আলী লম্বা ছিল আমার আব্বাজান মরহম খুব লম্বা খুব সুন্দর ছিলেন আব্বাজান হয়তো বলতে পারেন তাহলে আপনি এইভাবে করতে গিয়ে আইলেন সন্দেহ করিও না আব্বাজান আমাকে ছেলে বলছে বুঝছো আমার কি বলছে ছেলে বলছে আমার মাঝে মধ্যে বাবা কইও ডাকতেন কি করে দেখতেন বাবা কই ডাকতেন ওই এই সময় ওই সময় তো এলাকার মধ্যে যে ঝগড়া আর মোনাজাতের ঝগড়া খুঁজে ছিল না আমরা কোনো সময় কারো সাথে লিপ্ত নাই তর্কাতর্কে আমার আব্বাজান রহমতুল্লাহকে দেখছি একদম নিচের দিকে তাকা একদম নিচের দিকে পুরো এলাকার মধ্যে সবাই জানা যারা দেখছেন এরকম নিচের দিকে তাকায় হাঁটনেওয়ালা লোক দেখা যায় না যেমন উপরের থেকে নিচে নামতেছেন এমনভাবে হাঁটতেন সুন্নত তরিকায় হজরত শাহ সুফি সদর দিনসা সাহ রহমতুল্লাহ বরকতে বদৌলতে আমরাও ইনশা তালা সুন্নত মোতাবেক হাঁটাটা কি শিখবো এবং হাঁটার চেষ্টা করব। বহু গুণা থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করবেন শোকের যত গুণা হয় সব গুণার মূলত হয়েছে শোক প্রথমে শোকে দেখে তখন আর দিলে যায় প্রায় গুণার মূল হচ্ছে কি চোখ শোক যদি নিচের দিকে তাকাই যদি আমরা হাঁটি শোকের হেফাজত করি তাহলে প্রায় আমার ধারণা চারিভাগের সাড়ে তিন আমাদের যে গুনাগুলা আছে চারিভাগের সাড়ে তিন ভাগ ইনশাল্লাহ গুণা কেটে যাবে আল্লাহর কথা বলছে শোকের হেফাজত করি নিচের দিকে তাকাই হাঁটি যখন দরকার তখন ডানে তাকাবো বামে তাকাবো উপরে তাকাবো সামনে তাকাবো পিছনে তাকাবো যেহেতু রাস্তাঘাট গাড়ি ঘোড়া বেশি কিন্তু স্বাভাবিক হাঁটার সময় উপরের দিকে বেখেয়ালে খামখেয়ালির সাথে হাঁটব না সুন্নত মোতাবেক হাঁটার প্রতিজ্ঞা করব। প্রয়োজনে ডানে বামে সামনে পিছনে আমরা তাকাবো অসুবিধা ঠিক আছে না ইনশাআল্লাহ আজকে এতটুকু কথা বললাম সার কথা করার চেষ্টা বেশি করা দরকার এসলাহী লাইন তাহলে আল্লাহ পাকের করমে বাতনি তরক্কি হইতে থাকবে আল্লাহ সবাইকে তফিক দান করেন ও আখরুদা